আচ্ছা দেখো, আমরা তোমার র্যান্ডমলি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দেওয়ার মানে তো ট্রাই করি। তো আমি জাস্ট তোমার এটা আপলোড করে দিলাম, তো তোমার আপলোড যখন করে দিবা এখন তোমাকে সে বলবে কি জাস্ট ট্রান্সক্রিপ্ট যে এই তোমার, অর্থাৎ তুমি যে ভিডিও আপলোড করছো এটা তোমার যেই ল্যাঙ্গুয়েজে তোমার থাক না কেন, তুমি জাস্ট বললা যে আমাকে তুমি এটা ইংলিশে কনভার্ট করে দাও, তোর আমি যেখান থেকে জাস্ট তোমার ইংলিশে তোমার দিয়ে দিচ্ছি, তখন হবে কি এই ভিডিওটা যেই ল্যাঙ্গুয়েজে সে তোমার থাক না কেন সেখান থেকে সে করবে কি ওটাকে ইংলিশে তোমার জাস্ট তোমার কনভার্ট করে দেবে। অর্থাৎ সেখানে তো তোমাকে মানে জাস্ট একটা স্ক্রিপ্ট দিবে, একটা স্ক্রিপ্ট দেখো ওটা আমরা একটু দেখানো তোমার ট্রাই করি। ভিডিওটা হয়তো একটু বেশি বড়। আচ্ছা আমাদের সামনে এটা আসুক, সমস্যা নেই। তো এটা আসতে আসতে আমরা তোমাদের একটু নেক্সট স্টোরির কথা বলি, অর্থাৎ আমরা এখান থেকে একটি স্ক্রিপ্ট নেব। আচ্ছা তো আমাদেরকে সে যখন একটি স্ক্রিপ্ট দিবে সেই স্ক্রিপ্টটা কিন্তু মূলত ওই ভিডিওর মধ্যে যে তোমার কনভারসেশন হচ্ছে তোমার জাস্ট পুরোটা, এখন এক্ষেত্রে তুমি কিন্তু পুরোটা ইউজ করবে না, অর্থাৎ তুমি মানে তোমাকে যে স্ক্রিপ্টটা দিবে তুমি কিন্তু ওইটা হুবহু ইউজ করবে না, তোমার ক্রিয়েটিভিটি খাটাই অথবা আমি তোমাদেরকে এখানে বেশ কিছু দেখে আসছে কি না, আচ্ছা কোনো কাজ হচ্ছে, আমি তোমাদেরকে এখানে বেশ কিছু একটা প্রম্পট দিয়ে দিব যে আসলে একটা ধরো দুজন মানুষ তোমার যখন কথা বলতেছে আমি তোমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিব, এই প্রম্পটটা তোমরা হচ্ছে ইউজ করে যে কোনো ধরো ডায়ালগ বা যে কোনো স্ক্রিপ্ট রেডি করতে পারবে। এক্ষেত্রে দেখো তোমার প্রথমটা হচ্ছে গিভ মি অ্যান আউটলাইন ফর ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, তোমার প্রথমটা হচ্ছে মানে টপিক, অর্থাৎ ওই ভিডিওটা তোমার কোন টপিকে, আর ধরো ওই ভিডিওটা তোমার হচ্ছে মজা করতেছে এরকম টাইপসে, তুমি এখানে মধ্যে বলতে পারো ফানি একটা ভিডিও যেখানে তোমার দুজন ব্যক্তি কি তোমার কথা বলতেছে। এরপর সেখানে হচ্ছে অডিয়েন্স, তোমার হচ্ছে টার্গেট অডিয়েন্স কারা, তুমি এখানে মধ্যে বলতে পারো তোমার তো ইউরোপ আমেরিকান অথবা তোমার তোমাদের এশিয়ান, তো মানে তোমার ফরম্যাটটা যেমন আছে তোমার থাকবে টোন, অর্থাৎ তারা যে তোমার কথা বলতেছে তাদের তোমার টোনটা কেমন হবে, ফ্রেন্ডলি হবে নাকি তোমার কান্না করতেছে এরকম হবে নাকি তোমার হচ্ছে কনফিডেন্স সহকারে বলতেছে, তুমি এটা বলে দিবা। এরপর গোল ডিউরেশন তুমি ধরো দিলে এক মিনিট, অর্থাৎ এরপর নেক্সট যে এগুলো কিছু কথাবার্তা বলে দিলে তোমার এগুলোর উপর ডিপেন্ড করে কি সে তোমাকে কিছু কনভারসেশন দিবে। আর আমি আরেকভাবে তোমাকে বলতে চাই আসলে ঘুরে ফিরে এখানে হয়তো একটু সময় নিচ্ছে কারণ ভিডিওটা একটু বড়, মানে তোমাকে আসলে জাস্ট একটু ক্রিয়েটিভিটি খাটাই মানে তাদের কথাবার্তাটা তোমাকে কিছু বের করতে হবে, অর্থাৎ ধরো মানে আমি একটা এক্সপ্রেশন দিচ্ছি সেই এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু যে কোনো কথা বলতে পারো, এখন তুমি এমন কথা অ্যাড করে দিবা যেন মানুষ তোমার মজা পায়, এটা হচ্ছে তোমার একটা ক্রিয়েটিভিটি তোমাকে জাস্ট একটু খাটাইতে হবে এখানে, অর্থাৎ এখানে মেইন কষ্টটা বা তোমার মেইন টার্নিং পয়েন্টটা তোমার বুঝতে এই জায়গায় যে একটা এক্সপ্রেশনটা তোমার যেভাবে করে দিচ্ছে একটা কথা তার মানে তোমার জাস্ট অ্যাড করে দেওয়া। যেমন ধর আমি যদি তোমার এখানের মধ্যে বলি, এই যেমন ধর এই যেটা এই যে তোমার সেই এখানে একটা জিনিস পারতেছে, এখানে কিন্তু বাংলায় চাইলে 100 কথা বলা যায় জাস্ট এক্সপ্রেশনটাকে মিলাই, যেমন ধরো সে এখানে হয়তো বলতেছে কি এই ফলটা আমি এখনই পারবো, অথবা ধরো তুমি বলতে পারো কি এখানে এটা আবার কি রাখছে, মানে তুমি এমন কথা বলবা যেন কি মানে তোমার জিনিসটা মানে হুবহু না মিললো কি একটা 90% 80% যেন কি একটা তো ম্যাচিং হয় এক্সপ্রেশনের সাথে, তাহলে হবে কি মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে মানুষজন তোমার মজা পাবে। এটা আস্তে আস্তে আমাদের দিন চলে যাবে সমস্যা নেই আসুক, তা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আসলে স্ক্রিপ্টের ব্যাপারটা। আচ্ছা নেক্সটে তোমার কাজ হচ্ছে হচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা তোমার বানাবো ওই স্ক্রিপ্টটা তোমার একটা যেন হচ্ছে হিউম্যান রিডেবল হয়, মানে তোমার হচ্ছে এক মানুষ কথা বলতেছে, যেমন ধরো তোমার একটা মিনিট একটা ভিডিও এই যে তোমার যেমন ধরো তোমার তারা কথা বলতেছে, এখন তারা যখন তোমার কথা বলতেছে তারা যেহেতু তোমার বিভিন্ন স্ক্রিপ্ট তুমি রেডি করতেছো, এখন তুমি একটা ফিমেল ভয়েস একটা মেল ভয়েস তুমি বানাতে পারবা, অর্থাৎ যে কোনো একটা তুমি কথা বলে দিবা সেই কথাটা ভয়েসে কনভার্ট হয়ে যাবে, তুমি জাস্ট এই কাজটা কীভাবে করে করবে এখন আমরা এটা তোমার দেখবো। অর্থাৎ এই জন্য তোমারা সাহায্য করবে হচ্ছে এই যে 11 Labs এরকম একটা তোমার AI টুলস, তুমি প্রথমে চলে যাবা জাস্ট তুমি হচ্ছে ওয়েবসাইটে, অর্থাৎ যে কোনো টেক্সটকে তুমি কীভাবে করে একটা ভয়েসে কনভার্ট করবা এটা হচ্ছে তোমার এই ওয়েবসাইটটা, তো তুমি জাস্ট প্রথমে করবা কি লগ ইন করে নেবা সাইন আপ, তুমি সাইন আপ করে নেবে এখান থেকে সাইন আপ উইথ গুগল, এখান থেকে আমরা সাইন ইন করে নিলাম, আশা করি সাইন ইন হয়ে গেছে। আচ্ছা আমাদের তোমার সাইন ইন ডান, অর্থাৎ আমরা একটু নেম দিয়ে দিই সমস্যা নেই, তোমার র্যান্ডমলি তোমার তুমি স্ক্রিপ্ট দিয়ে দিলাম, অর্থাৎ যে কোনো টেক্সটকে বা যে কোনো স্ক্রিপ্টকে আমরা কীভাবে করে ইংলিশে কনভার্ট করতে পারি,
এখন তোমার যেটা কাজ হবে এখান থেকে এই যে তোমার ভয়েসটা তোমার সিলেক্ট করে দেওয়া, আমি চাচ্ছি ভয়েস, তুমি ভয়েস সিলেক্ট করে দিলাম। আর নেক্সট তুমি আসবে হচ্ছে ভয়েস লাইব্রেরি, অর্থাৎ এই ভয়েস লাইব্রেরির মধ্যে তোমার হাজার হাজার মানুষের ভয়েস আছে, মানে হাজার হাজার ভয়েস, মেল ফিমেল বা ধরো তোমার বয়স্ক, তোমার হচ্ছে ইয়াং বা মানে বাচ্চা। এখন তোমার হচ্ছে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ তোমার এই যে তোমার যে ভিডিও নিচ্ছ, এই ভিডিওতে যদি একজন তোমার বালক কথা বলে তুমি এখান থেকে কী নিবা, একটা বাচ্চা নিবা, এরপর ধরো তোমার হচ্ছে কি মানে তো বয়স্ক তুমি নেবে ওল্ড, এরপর যদি হয় ধরো তোমার মিড এজ তুমি নেবা কি ইয়াং। তো ধরো আমরা জাস্ট তোমার নিলাম যে হচ্ছে ধরো একজন তোমার ফিমেল যে হচ্ছে তোমার ইয়াং, যেমন ধরো এখানের মধ্যে যে মেয়েটা আছে সে তুমি ইয়াং না, সে তোমার যেহেতু ইয়াং আমরা এখান থেকে এটা নিচ্ছি, এটা জাস্ট তুমি এখান থেকে অ্যাড টু ভয়েস লেভেলের উপর ক্লিক করবা, অ্যাড ভয়েসের উপর ক্লিক করবা, তখন হবে কি এটা তোমার তোমার স্টোরে চলে আসবে, এই যেখানে মনে চলে আসবে, যেখানে মানে ভয়েস লেভেল মনে চলে আসছে, দেখছো এটা চলে আসছে। এখন কাজ হচ্ছে কি জাস্ট তোমার তুমি এটা ইউজ করবা, তুমি জাস্ট এখানে ইউজের মধ্যে ক্লিক করবা, আর এরপর তুমি এখানে মনে তোমার সেই স্ক্রিপ্টটা বলে দিবা, অর্থাৎ যেই স্ক্রিপ্টে সে তোমার কথা বলবে। তো ধর আমি র্যান্ডমলি একটা কিছু মনে বলে দিলাম, জাস্ট র্যান্ডমলি জাস্ট ধর এখান থেকে একটা কথা বলে দিলাম, যেমন ধরো জাস্ট জাস্ট এইটাই আমি জাস্ট এই কথাটাই তোমাকে একটা মেয়ের ভয়েসে তোমার কী হবে কনভার্ট হবে, জাস্ট তুমি এটা দিবা আর এখান থেকে দিয়ে দিবা কি জেনারেট। এখন সে তোমাকে একটা মেয়ের ভয়েসে, আর এই মেয়েটা তোমার হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে তোমার কথা বলবে, দেখো তোমাকে জেনারেট হচ্ছে এটা। আর যেহেতু আমাদের এখানে কোনো সাউন্ডের কোনো নাই লাউডলি, যার কারণে আমি তোমাদেরকে এটা শুনতে পারবো না, বা তোমরা যখন বাসে ইমপ্লিমেন্ট করবা তোমরা এটা শুনতে পারবা, অথচ তোমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। তুমি যদি এটার উপর ক্লিক করো এটা ল্যাপটপ হলে আমি তো শুনতে পারতাম, এখানে কিন্তু একটা মেয়ে এখন কথা বলতেছে, বাট আমাদের এখানে কোনো সাউন্ড না থাকার কারণে আমি তোমার এটা শুনতে পারতেছি না। নেক্সট কাজ কি, নেক্সট কাজ জাস্ট তোমার ডাউনলোড করা। এই ক্ষেত্রে তোমরা যেটা করবা, এই তোমার ধর এই যে তোমার এই ছেলেটা এই পুরো ভিডিওতে এক মিনিটে তার যতগুলো স্ক্রিপ্ট আছে তোমরা সবগুলো স্ক্রিপ্ট একসাথে এখানে করে দিবা, তখন হবে কি সে যতগুলো কথা বলছে সবগুলো হবে তোমার একটার মধ্যে তোমার থাকবে। তোমার সেমভাবে যখন তুমি হচ্ছে এই মেয়েটার ভয়েস নিবা, তখন এই মেয়ের যতগুলো কথা বলছে সবগুলো আগে তুমি একটা অডিওর মধ্যে রাখবা। এরপর তুমি তোমার হচ্ছে ভিডিও এডিটর দিয়ে কি তুমি তোমার মতো করে এডিট করে নিবা, এই দেখো যেহেতু এটা একটা বাংলা তোমার সে মূলত জিনিস ধরতে পারেনি, কিন্তু তুমি যদি এখানে চাইনিজ দিতা সে প্রত্যেকটা কথা তোমার করতো কি, যেমন ধরো আমি যদি কোনো চাইনিজ ভিডিও আপলোড করতাম তোমার ধরো তোমার প্রথম স্পিকার সে হাই, এখানে তো হাই কথা তোমার চলে আসতো, এরপর সে বলতেছে ধরো হাউ আর ইউ, তো হাউ আর ইউ তোমার স্পিকার টু, অর্থাৎ এরকম তুমি স্পিকার ওয়ান স্পিকার টু দিয়ে কি একটা স্ক্রিপ্ট বানিয়ে ফেলবা আর কি, আর সেই স্ক্রিপ্টটা সে কি তুমি এখানে এসে কি একটা ভয়েসে কনভার্ট করে ফেলবা। তা মানে আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। আমি আবার একটু বলি, ভিডিওটা ডাউনলোড করার পরে তোমাদের মেন টার্নিং পয়েন্ট হচ্ছে কি ওই ভিডিওতে যে কথা বলতেছে সে তোমার চাইনিজ ভাষায় কথা বলতেছে। এখন আমাদের তো তোমার চাইনিজ ভাষা প্রয়োজন না, আমাদের প্রয়োজন কি ইংলিশ ভাষা, আর মানে এখানে ভাষা বলতে আমাদের প্রয়োজন স্ক্রিপ্ট, কারণ আমাদের সামনে একটা তোমার এআই টুল আছে যেটার মাধ্যমে কি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো, যার কারণে আমাদেরকে এই তোমার যে হচ্ছে ওয়েবসাইটটা এই আমাদের সাহায্য করবে যে যে তোমার চাইনিজ যে প্রতিটা স্ক্রিপ্ট সে সবগুলোকে ইংলিশে কনভার্ট করে দেবে। বাট তোমরা সেই কনভার্সনের যে তুমি স্ক্রিপ্টটা বা টেক্সট তুমি হুবহু ইউজ করবে না, তুমি একটু মজার কিছু মানে তুমি টেক্সট আনানোর ট্রাই করবা ওই কথার উপর ডিপেন্ড করে। এই জন্য তোমার ধর চ্যাট জিপিটি আছে, গুগল বার্ড আছে, অথবা আমি তোমাদের এখানে বেশ কিছু কি মানে তো প্রম দিয়ে দিচ্ছি, তুমি এগুলো কাজে লাগাই তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগাই কি তুমি একটা ভালো মানের স্ক্রিপ্ট রেডি করবা। এরপর সেই স্ক্রিপ্টটাকে আমাদের এখন তোমার নেক্সট তোমার নেক্সটের প্রয়োজন কি ভয়েসে কনভার্ট করা। এই জন্য তোমার সাহায্য করবে হচ্ছে এই তোমার হচ্ছে এআই টুলসটা, অর্থাৎ তুমি তাকে যেই টেক্সটে দিবা সে তোমাকে একটা এরকম ভয়েস তোমার জেনারেট করে দেবে, তোমার ছেলে হতে পারে মেয়ে হতে পারে। তার মানে আমাদের হাতে তোমার কী কী আছে এখন, ভিডিও আছে ভয়েস আছে, তার মানে এখন আমার নেক্সট কাজটা তোমার কী হবে, আমাদের নেক্সট কাজ হচ্ছে তোমার জাস্ট এটাকে আমরা মানে তো মার্চ করবো একটা ভিডিও এডিটর দিয়ে, এটা আমরা আমাদের নেক্সট পার্টে তোমার দেখবো। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো, আর ধন্যবাদ সবাইকে।